الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون এখানে লক্ষ্য করার বিষয়, আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে আহ্বান করছে যে তোমরা আল্লাহর কাছে চাও, বিশ্বাসের সালাতে ধৈর্যের সঙ্গে এবং সালাত নামাজের সঙ্গে সাহায্য চাও। আমাদেরকে আল্লাহ বলতেছেন যে সূরা বাকারার সম্ভবত 153 না 52 আয়াত হইতে পারে, বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে নূতন ইমানদারেরা, যে ইমান টটর মটর ভেঙে উঠেতে পারে, ইমান ভাঙে না মুমিনের, আমানু আর মুমিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা করি কি আমানুরে মুমিন বানিয়ে ফেলাই আর মুমিনরে বানিয়ে ফেলাই আমানু রাবরা পাকে ফেলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আল্লাহর কাছে কিছু পাইবার চাও, বেসব্রে ধৈর্য ধরে ওয়াসসালাতে আল্লাহর ইবাদত করো ধৈর্য সহকারে এবং সালাতে নামাজের সাথে। এখন নামাজেরও ওয়াকিয়া নামাজের কথা কোরআনের এক জায়গায়ও নাই। আমরা যে 82 বার নামাজ পড়ি, 82 বার বলছে, একবারও তন্ন তন্ন করে কুইজা ওয়াকিয়া নামাজের পাইলাম না। একবার পাইলাম দায়মি সালাত 24 ঘন্টা নামাজে। তো জন্য 24 ঘন্টা নামাজ পড়বো কেমনে, প্রাকৃতিক চাহিদাগুলো মিটাবো কেমনে, পায়খানা পেশাব এগুলো অজু ভেঙে যাবে না, ওইটা শরীয়তে অজু ভাঙবে, মনের অজু ভাঙে না। এই জন্য সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তারাই মুসল্লি যারা সালাতের উপরে দায়মুন আর সালাত, সালাতের উপরে যারা দায়েম কামিয়াব থাকে। তাহলে সালাত উল্লেখ আছে, দায়েমি সালাতের উল্লেখ আছে, ওয়াকিয়া সালাতের উল্লেখ নাই। এখানে আমরা ভুল করে ফেলাই, আমরা নামাজ বলতে ওয়াকিয়া নামাজটাই বুঝি, কিন্তু ওয়াকিয়া নামাজের কথা কোরআনের এক জায়গায়ও নাই। আর আল্লাহ আচ্ছা এখন আমাকে বললো আল্লাহ যে সাহায্য চাও, হে ইমানদার সাহায্য চাও ধৈর্য সহকারে এবং ইবাদতের সাহায্যে নামাজের সাহায্যে। ঠিক আছে, লাস্টে কী করেছে, ইন্নাল্লাহ মাসাবেরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। একবারও বললেন না কোরআনে আমি নামাজিদের সঙ্গেও থাকি, ইন্নাল্লাহ মাসাবেরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকি এবং নামাজিদের সঙ্গে থাকি। ওয়ামাল মুসাল্লিন নাই, ওয়ামাল মুসাল্লিন নামাজির সঙ্গে থাকি কোরআনের এক জায়গাও নাই। বলতে আসলো ইন্নাল্লাহ মাসাবেরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি, আচ্ছা এবং নামাজিদের সঙ্গে আসবি কি, ওয়ামাল মুসাল্লিন নাই। সালাত বিশ্বাসের সালাত ইন্নাল্লাহ মাসাবেরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আমি থাকি, কিন্তু নামাজের সঙ্গে আমি থাকি না। এই রহস্য অনেকে মনে মনে বেজার হইতে পারেন না,
যা সত্য তাই বলব। আবার এই নমাজের অনেক প্রকার, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, অমা সান্না রসুল আলিল্লা বিলসানি কাউমিহিলে বাইয়ানাহ, পৃথিবীর এমন কোন জাতি নাই যেখানে আমি রসুল না পাঠাইছি, তার সেই জাতির নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতির উপরে ভিত্তি করে পাঠাইছি, সবসময় একই না। মহানবীর শরীয়তের মধ্যে আম জাম কাঁঠাল এগুলি নাই আর থাকার কথাও না, ওইখানে তো খোরমা আঙ্গুর বেদানা আপেল নাশপতি, আর আমি ওইখানকার রসুলের ইয়ে থাকবো আম জাম কাঁঠাল। ও মাসাল্লা রসুল আলিল্লা বেলসানি কাউমিহি, এমন কোনো কৌম নাই যে কৌমের ভাষায় লেসানমানি ভাষা আমি রসুল না পাঠাইছি। তাহলে আরবের জন্য মহানবী, মিশরের জন্য মুসানবী, বেথলহামের জন্য যিশু নবী, এইরকমভাবে প্রত্যেক জাতির মধ্যেই পাঠাইছি। যদি কোন পাঠায় না তাহলে কোরআনে এইটা কি বললেন? অবশ্যই পাঠাইছেন, হয়তো আমরা জানি না। তাহলে অখণ্ড ভারতের নবী কোথায়? আচ্ছা আমরা একটু খুঁজি তো। জয়বমণি 6000 বছর আগে বলতেছেন, হারাং আল্লাহ আল্লাহ রকম বর্ষ আল্লাহ আল্লাহ আদলা বুকমে ককম আল্লাহ বুকম নিকাতকম পুত্রং অব্দুল্ল রথুর মমদং মনং তো মনং নমনং নরকং নিশ্চয়ং। শেষ জামানা একজন নবী আসবেন যার নাম মোহাম্মদ, যার বাপের নাম আবদুল্লাহ, তাহলে মাইনো না মারলে নরকে যাইবা। তো এই 6000 বছর আগে যে এরমে গায়েব বলতে পারেন, নিশ্চয়ই তিনি নবী রসুল, নাহলে বললো কেমনে? 6000 বছর আগে বলতেছেন হারাং আল্লাহ আল্লাহ রকম বর্ষ আল্লাহ আল্লাহ আদলা বেকম বেকম আদলা বুকমে ককম আল্লাহ বুকম নিকাত কম। এটি কী করে করল 6000 বছর আগে? হ্যাঁ, পুত্রম অব্দুল্ল রসুল মমদং, মমদংকে মোহাম্মদকে একজন আসবে অব্দুল্লর পুত্র, মানে হিন্দু শাস্ত্রের পুরানা এর কয়না, এগুলি কয়না। এটি বললাম যে সত্য, আমরা নবী রসুল আমগোটা মানি, কিন্তু আমরা অখণ্ড ভারতে কে কে নবী ছিলেন এটা আমরা মানি না। তবে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ কোনো সন্দেহ নাই উনি রসুল ছিলেন, কারণ ভগবত গীতা সত্যিখানি কথা না, কথা নেই। আর একটা কথা, এক একটা শরীয়ত এক এক রকম, মানে মহানবী এবং যীশুখ্রিস্ট ঈসা আলাইহিসসালাম এর মাঝখানের সময়টায় আপনা ভাই বোন বিবাহ হইত। মহানবী নবীর আগে 570 খ্রিস্টাব্দের আগে, 569 খ্রিস্টাব্দ হচ্ছে একেবারে ঈসা নবীর এই পর্যন্ত আপনা ভাই বোন বিবাহ হইত,
এই সেদিন তাহলে আপনার আর শ্রীকৃষ্ণের আগমন হলো 5,500 বছর আগে। তো 5,500 বছর আগে মামানির সঙ্গে প্রেম করা তো তুচ্ছ ব্যাপার, যেখানে সেদিন আপনার ভাই বোন বিবাহ হইত। সুতরাং নাক শীতকাইবার তো কিছু নাই, সব আপেক্ষিকতায় ভাসমান, আজ্ঞা সত্য কালটা মিথ্যা। এই নেপাল দেশটা আগে দেশ ছিল না, এটা 2 কোটি বছর আগে একটা সাগর ছিল, সেই সাগরের নাম হল টেথার্স ওশেন। এটা 2 কোটি বছরের সত্য। সুতরাং এই আপেক্ষিকতাই সব ভাসমান। ওই ভগবান শ্রীকৃষ্ণের জামানার শরীয়ত আর এখনকার শরীয়ত কখনোই এক হয় না। আমরা ছোটকালে টেলিভিশন কালে স্বপ্ন কল্পনা করিনি, এক রেডিও পাইছি দুজনের বাড়ির, আর কলের গান ছিল এই আমার চেয়ারম্যান জুনুদ্দিনের বাড়ি। তাও চানাচুর বাজার চঙ্গা দিয়ে কইত যে আজ সন্ধ্যার সময় কল যন্ত্র গান গাইবে, আপনারা আসবেন দেখে যান দুনিয়ায় কি শুরু হয়ে গেছে, যন্ত্র গান গায়। তামপুরা বান আমিও গেছি, চৌধুরী সাহেবের বাড়ি মাঠমুট কিচ্ছু নাই, সব বিল্ডিং মুল্ডিং হয়ে গেছে, গা একটা টেবিল কালা কাপড় দিয়ে ডাকছে, তারপরে কলের গান আনছে, ই দিল চাবি দিল, দিয়ে একটা সুই মানে পিন ই দিল, আর একটা থালি মানে রেকর্ড ঘুরাইল, ঘুরতেছে এমন সময় ওই স্পিকারের ওইটা দিল আর কি, দিবার পরে গান শুরু হয়ে গেল। শুই না আমরা, হাই হাই ঠিকই তো যন্ত্রশালায় গান গায়। তো বেগুন বাড়িতে দুদিন আমার বইতে আছে আছে না, 3-4 জন আইছিল, একজনকে বুঝছ কয় কি দাদা, কয় আমি বুঝে গেছি, কি বুঝলেন, কয় এই যে টেবিলটা দেওয়া হচ্ছে না কালা কাপড় দিয়ে ঢাকায়, এর ভিতরে একটা মানুষ গান গাইতেছে, আর উপরে মাছটা সে গেলে দেখাই যাচ্ছে, দেখো যে এই যে ঘুরতেছে, আসলে প্রেসিডেন্ট করতো তো এটা করবে গেলে মাইক খাওয়া লাগবো, অহ পেরে চল জায়গা বুঝছেন না, কহ বুঝে গেছি গা, আমরা বুঝে গেছিলাম বেশি দিন আগে না, 1943 সাল 44-45 হবে এই সেদিন। তো যাই হোক এখানেই রাখি আর শেষ করে দিলাম।